আবাসী কল্যাণ ফাউন্ডেশন থেকে আজকে রমজান প্রজেক্টের আজকের ঈদ উপহার নগদ অনুদান প্রদান অনুষ্ঠানে সম্মানিত আগত আমার মাইমুর পিয়ান এবং আমার যারা এখানে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন উপজেলা থেকে এসেছেন প্রত্যেকে ধন্যবাদ জানাই। শত ব্যস্ততার মাঝে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের মাঝে বাংলাদেশের প্রত্যেক সদস্যরা যারা এখানে এসেছেন প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আপনারা জানেন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ইতিমধ্যে একটি জনপ্রিয় চ্যারিটি সংগঠন হিসেবে বাংলাদেশের মাঝে সুনাম অর্জন করেছে। তার নিডি পরিবার, অসহায় দারিদ্র মানুষের পাশে দাঁড়ানো, চিকিৎসা খাত, শিক্ষা খাত সহ বিভিন্ন সময়ে বিভিন্ন ইমার্জেন্সি ফ্লাড সহ বিভিন্ন খাদ্য সামগ্রীর সময় বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে ওই মানুষগুলার উপকার করে যাচ্ছে, আমরা বিশ্বাস করি প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ও ডোনার ফাউন্ডার যারা এই অনুদান সহযোগিতা করেছেন আপনাদের এই অনুদান সহযোগিতা অব্যাহত থাকবে এবং আগামীতে যাতে আপনারা এই প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন পিকেফের সাথে থাকে, অসহায় দারিদ্র মানুষের পাশে থাকে, যাতে আরও বেশি বেশি অনুদান সহযোগিতা করতে পারেন সেটা আপনাদের কাছে আমরা অনুরোধ করছি। আমরা বিশ্বাস করি মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে আমরা কাজ করতে চাই, আমরা দুঃখী মানুষের জন্য কাজ করতে চাই। সেই কাজ থেকে আমরা আরও যদি কিছু উপকার করতে পারি কিছু দুঃখী মানুষের, কিছু অসহায় পরিবারের, তাহলে আমরা মনে করবো আমাদের এই কাজ সার্থক। আমরা মানব সেবা করি মানুষের জন্য, মানুষের সেবার জন্য, মানুষের কল্যাণের জন্য। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রত্যেক ডোনার ফাউন্ডার যারা এই প্রজেক্ট এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্টে সহযোগিতা করেছেন। আপনাদের এই সহযোগিতার হাত যেন অব্যাহত থাকে। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা এই বিশ্ব মহামারী যে করোনা ভাইরাস থাকি আল্লাহ আপনাদের প্রত্যেকের রক্ষাকর্তা এবং যারা এটার সহযোগিতা করেছেন এবং যারা আক্রান্ত হয়েছেন আল্লাহ আপনাদেরকে সুস্থতা দান কর্তা এবং যারা সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া। আল্লাহ যেন আপনাদেরকে আর দ্বিতীয়বার যেন করোনা আক্রান্ত না হন সেটা আল্লাহর কাছে আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করি এবং আমরা দোয়া করি যারা আপনারা টাকা পয়সা দিয়ে আপনাদেরকে সবসময় সহযোগিতা করছেন আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনাদের এই দানগুলো যাতে অব্যাহত থাকে। আমরা এখন ছোট্ট মুন্নাদাতের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান সমাপ্তি করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই মুন্নাদাত পরিচালনা করবেন আমাদের প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন পিকেফের অন্যতম সদস্য এবং আমাদের মৌলানা জনাব শাহেদুর রহমান ভাইকে সংক্ষিপ্ত মুন্নাদাত করার জন্য অনুরোধ করছি। اللهم إني أعوذ بك من المراس والجنون والجبال ومن سيئ الأخبار يا رب ارحمهما كما ربيانا كبيرا أي التي لم أعبد هي النار حسبي الذي وصلت الفرمان أي التي لا حسبي وأعبد بخير تباشر زرعي سنغت المشهد جريت الفرمان الفضل كرنا يا الله بشر يقين جي المهامري كرنا بيدك ইয়াল্লাহ এই মহামারীর হাত থেকে আমাদের সব প্রাগত করমাব ইয়াল্লাহ আয় আল্লাহ তাআলা মাহবুব প্রবাসে যারা আল্লাহ এই ভাইরাস আক্রান্ত হয়ে আল্লাহ সাদত গরম করেছেন তোমার হাবিবে ফরমাইছেন ইয়াল্লাহ মহামারী দ্বারা যারা দুনিয়াতে বিদায় নেয় তাদের সাদতের মর্যাদা দেওয়া ইয়াল্লাহ আমরা যারা এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মাহবুব আমাদের মাফ করমা সাদতের মর্যাদা নসিব করে দাও ইয়াল্লাহ যারা অসুস্থ আছেন ইয়াল্লাহ তোমার রহমত দিয়ে আল্লাহ তাড়াতাড়ি সুস্থতা নসিব করমা ইয়াল্লাহ বিশ্বব্যাপী মহামারী থেকে আমরা হেফাজত করমাও তাম বিশ্বের হেফাজত করমাও আমরা দেশের হেফাজত করমাও ইয়াল্লাহ আমরা রে মহামারী দিয়ে আজাব জগত দিয়ে মারিও না ইয়াল্লাহ আমরা রে কঠিন কঠিন মুসিবত ফেলাইয়া ইয়াল্লাহ আমরা রে শাস্তি দিও না মাহবুব আমরা এই সংগঠনরে কবুল করমাও কেয়ামত পর্যন্ত দাঁড়িয়ে রাখতে ইয়াল্লাহ মুসিবতের দিন কেয়ামতের দিন নাজাতুর উসিলা হিসেবে কবুল করমা আর যারা সাহায্য সহযোগিতা করতে থাকেন মাহবুব আল্লাহ তামাম রে কবুল করমা মাল ও আওলাদের মধ্যে রহমত আর বরকত নসিব করমা তাকাব্বাল মিন্না মা হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ